নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি টোয়েন্টি জয়ে লিটন দাস করেন দুর্দান্ত ব্যাটিং। লিটনের অপরাজিত 42 রানের ইনিংস দলকে দেয় স্বস্তি, কিন্তু ওই স্বস্তির ইনিংসটা খেলার পথেই বড় অস্বস্তির সঙ্গী হয় এই ব্যাটারের। দৌড়ে রান নিতে গিয়ে মাঠের মাঝেই পড়ে যান তিনি, পায়ে প্রচণ্ড আঘাতও লাগে তার। দ্বিতীয় টি টোয়েন্টির আগের দিনও তাই এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেল লিটনকে। শেষ পর্যন্ত সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া দ্বিতীয় টি টোয়েন্টিতে লিটনের খেলা নিয়েই বড় শঙ্কা। বৃহস্পতিবার টাইগাররা নেপিয়ার থেকে মাউন্ট মাঙ্গানুয়ে হাজির। যাত্রা পথেও লিটনের হাতে দেখা গেল নিজের প্রিয় বালিশটা। পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানের মতো লিটনও নিজের জন্য স্বস্তিদায়ক বালিশটা বহন করে বেড়ান, এমন স্বস্তি দেখা মিলুক তার পায়েও। এদিন পাঁচ ভ্রমণে বাংলাদেশ দল নেপিয়ার থেকে মাউন্ট মাঙ্গানুয়ে পৌঁছেছে। আগের দিন ম্যাচ খেলার কারণে খেলোয়াড়দের প্রায় সবাই কিছুটা ক্লান্ত, তবে দারুণ জয়ে তারা ছিলেন ফুরফুরে মেজাজেই। অধিনায়ক নাজমুল শান্ত নিউজিল্যান্ডে এসে হয়ে উঠেছেন নেতা শান্ত। তার নেতৃত্বে দেখা যাচ্ছে নতুন এক বাংলাদেশকে। নেতার হাত ধরে টাইগারদের লক্ষ্য এবার টি টোয়েন্টি সিরিজ জয়। এই নিউজিল্যান্ডে এসেই নিজেকে চেনারূপে খুঁজে পেয়েছেন সৌম্য সরকার। ওয়ানডেতে 169 রানের ইনিংসের পর প্রথম টি টোয়েন্টি জয়েও রেখেছেন দারুণ ভূমিকা। কঠিন উইকেটে তার করা 15 বল থেকে 22 রান ছিল দলের জন্য দারুণ কার্যকরী। সিরিজ জিততে হলে সৌম্যকে যে দ্বিতীয় টি টোয়েন্টিতে ছাপিয়ে যেতে হবে নিজেকেও। 2023-এ বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা খেলোয়াড়টির নাম সম্ভবত শরীফুল ইসলাম। নিউজিল্যান্ডেও দেখাচ্ছেন দুর্দান্ত বোলিং। মাউন্ট মাঙ্গানুয়ে আবারও ভেলকি দেখাতে প্রস্তুত তিনি। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় খেলা শুরু বেলা 12:10। শান্তর নেতৃত্বে আবারও ঝাঁপিয়ে পড়বেন ওরা 11 জন। ম্যাচটা নিজেদের করে নিতে পারলেই নিউজিল্যান্ডের মাটিতে নতুন ইতিহাস রচনা করবে টাইগাররা।